কথা বলছি ঘাড় ও কোমর ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম পিআরপি থেরাপি, ইলেকট্রোথেরাপি, এই বিষয়গুলো আরও বিশদ জানবো। একজন দর্শক আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন, রাকিবুল নামে একজন দর্শক। তিনি লিখেছেন, আমার মায়ের কোমর ব্যথা, কোমরের হাড় ফাঁকা হয়ে গিয়েছে, ডাক্তার অপারেশন করতে বলেছে, অপারেশন ছাড়া ভালো হবে কি? ধন্যবাদ। আসলে এটা পিএলআইডি, এই আর একটা জিনিস রুগীরা অনেক সময় একটু কনফিউজ হয়, কনফিউশন যেন না হয় একটা মেসেজ দেওয়া দরকার। সেটা হচ্ছে যে কোমরের কোনো প্রবলেম হলে, যেমন পিএলআইডি বা যে কোনো সমস্যা হতে পারে, তখন আমাদেরকে ডাক্তারদেরকে রুগীরা জানতে চায় যে কী হয়েছে, তখন ডাক্তার তার ভাষা অনুযায়ী সে রুগীকে বোঝানোর চেষ্টা করে। হয়তো ডাক্তার বলেছে ফাঁকা হয়েছে বা হাড় বেড়ে গিয়েছে, আরেক ডাক্তারের কাছে গেলে হয়তো ওই ডাক্তার হয়তো বললো যে এখানে পিএলআইডি হয়েছে বা স্লিপ ডিস্ক হয়েছে, তখন রুগীরা কনফিউজ হয় যে এক ডাক্তার এক এক কথা বলছে। আসলে এক এক কথা বলে নাই, এখানে হচ্ছে বুঝানোর ক্ষেত্রে বুঝানোর ধরনটা ভিন্ন বা একই জিনিসের কয়েকটা নাম থাকতে পারে, ওই জন্য এটা হয়। তো যাই হোক, ওনার মার এটা, আমরা প্রায় 95% রুগী উইদাউট সার্জারিতে, যেমন উনিও কিন্তু পিএলআইডি রুগী, আমার সাথে যে আজকে রুগী আসছে, তো এখানে শুধু একটি একটি ভুল হয়, রুগীরা ফিজিওথেরাপি প্রপার ওয়ে পায় না বা দেওয়া হয় না, বা রুগী রুগীর মতো থেরাপি চায় যে আমি যাব দুই দিন আপনি একটু থেরাপি দিব বা আমার মতো করে ব্যায়াম করব আমি ভালো হয়ে যাব। এটা মানে রোগের ক্ষেত্রে এত সোজা না, এটা একটা পদ্ধতিগত চিকিৎসা। তো এ ওনাকে টোটালি হসপিটালাইজড করে, মানে হাসপাতালে ভর্তি থেকে টানা প্রায় মাসখানেক বা আরও বেশি অনেক সময় লাগতে পারে, বা 2-3 সপ্তাহ বিভিন্ন থেরাপি করতে হবে। বেশি অ্যাডভান্স স্টেজ যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, ভর্তি হওয়া দরকার। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা করে ইনশাল্লাহ ইম্প্রুভ। আর হ্যাঁ, অপারেশন অনেক সময় প্রয়োজন হতে পারে 5% রোগীর ক্ষেত্রে, বা যদি কনজারভেটিভ চিকিৎসা ফেল করে, মানে চিকিৎসা আপনি কনজারভেটিভ রিহ্যাব থেরাপি না করেই যদি অপারেশনে চলে যান, তাহলে কিন্তু সেটা তো চলেই গেলেন, কিন্তু তার আগে কিন্তু রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা যদি প্রপার ওয়ে করা যায় ইনশাল্লাহ ইম্প্রুভ হয়। আর যদি তারপর জন্য তো কিছু ইন্ডিকেশন থাকে, মানে কিছু উপসর্গ আছে যেগুলো দেখা দিলে তখন কিন্তু সার্জারিটা লাগবে। হ্যাঁ, সেটা সেটা যেমন বায়াল ব্লাডার ইনকন্টিনেন্সি, ফুড ড্রপ, মানে পসরা পায়খানা তার ধরে রাখতে অসুবিধা হয়, বা পায়ের পাতা ড্রপ হয়ে গিয়েছে, বা পা টোটালি একটা প্যারালাইসিস হয়ে গিয়েছে, তো এই সকল ক্ষেত্রে অনেক সময় সার্জারি, তখন আর্লি আর্জেন্ট ইন্টারভেনশন। কিন্তু মোস্ট অফ দ্য রুগী আমরা রিহ্যাবিলিটেশনে ইনশাল্লাহ যদি হসপিটালাইজড করে ভালোভাবে করা যায়, এখানে কোঅপারেশন বোথ পার্টিরই থাকতে হয়, যেমন হাসপাতালের ডাক্তার নার্স বা টেকনোলজি সবারই করতে হয়, আবার রুগীকেও কোঅপারেশন করতে হয়। অনেক সময় রুগীরা অনেক সময় অনেক কিছু কোঅপারেশন করতে চায় না বা মানতে চায় না বা শুনতে চায় না, বা যদি দুই পক্ষই একই উদ্দেশ্যে কাজ করা যায় তাহলে দেখা যায় প্রত্যেকটা রুগী ইম্প্রুভ হয়। এবং শুধু ইম্প্রুভ হলে হবে না, আবার তাকে ম্যানেজমেন্ট বা এটা পোস্ট যেন কোনো ঝামেলা না হয়, আবার সমস্যাটা না বাড়ে, নিয়মগুলো মেনে চলা, নিয়মগুলো মেনে চলাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ শরীফ বলছি সিলেট থেকে। জি 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 দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি 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 দর্শক, আপনার সমস্যার কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। যে আমার নাম মোহাম্মদ শরীফ, সিলেট থেকে বলছি। আমার মা হেপাটিক সমস্যা না, আমার বয়স হইলো 50 বছর, আর ওই আজকে প্রায় 8 বছর ধরে সমস্যাটা আমার। আমি স্যারের সাথে কথা বলতে চাই যে নার্ভের মাসুলের সমস্যা, ওই মেডিসিনে ডাক্তার বলেছে, স্যাররা বলছে কোনো চিকিৎসা নাই। এখন আমি এটা বলতেছি স্যারের কাছে কোনো চিকিৎসা আছে কি না, আর অর্থনৈতিক দুর্বল, মাসিক আয়ও নাই আমার, এখন যদি স্যারের সাথে আমি দেখা করিবা কেন যাই, আমার কত দেখা একটু চিকিৎসা চালানি যাইব। আপনার এখন কি সমস্যা? আর মাঝে একটু আফরান আছে। না না, আপনার বর্তমানে সমস্যা কি হচ্ছে সেটা বলেন তো। আমি এখন বেটে আছি, আমি এখন উঠতে দাঁড়াইতে পারি না। আচ্ছা, বয়স 50? জি বয়স 50। কোনো ওষুধ খাচ্ছেন? জি না স্যার, এখন কোনো ওষুধ খাচ্ছি না, স্যার তো বলছে আমার ঠিকবি নেই নাই, মায়াপাতিক সমস্যা না। আচ্ছা, তো এই নিয়ে কিন্তু আমাদের এই প্রোগ্রামে এক ভদ্রলোক প্রায় ফোন করে, আমাদের মায়োপ্যাথি রুগী, হ্যাঁ, মোটর নিউরন রুগী,
যাই হোক, আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আর আমার কথা একটু মনোযোগ সহকারে শুনেন, এই রোগের চিকিৎসা নাই যদি বলে দেওয়া হয় তাহলে তো রুগী ওখানেই ডেথ, মানে একটা মানুষ ওখানেই তো এই সকল, এটা একটা মানে বাজে ল্যাঙ্গুয়েজ। চিকিৎসা আল্লাহাক তার মানে কোরআন শরীফে বলে দিয়েছে প্রত্যেকটা রোগেরই চিকিৎসা আছে মৃত্যু ব্যতীত। তো সেই চিকিৎসাটা আসলে কি, আমরা কি আজীবন বেঁচে থাকবো? তা কিন্তু না, আমরা পৃথিবীতে যতদিন থাকতে পারি সেটা যেন সুস্থভাবে বা কিছু কর্মক্ষম করে স্বাভাবিকভাবে থাকতে পারি। এখন আপনাকে যদি আমি বলি চিকিৎসাই নেই, তাহলে আপনি সব বন্ধ করে দিবেন, আপনার এখন অলরেডি বিছানায়। হ্যাঁ, এটা আসলে একটা ভ্রান্ত কথা। মায়োপ্যাথি, মোটর নিউরন ডিজিজ, অল নার্ভাস এবং মাসেল মাস্কুলোস্কেলেটাল ডিজর্ডারের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা অনেক ক্ষেত্রে কার্যকরী, এবং দীর্ঘমেয়াদি বিভিন্ন এক্সারসাইজ শিখে নিতে হবে, বাসায় করতে হবে। আপনার ক্ষেত্রে একরকম, আমার পিএলআইডি রোগীর ক্ষেত্রে আরেক রকম, দুইটা আলাদা আলাদা ফিজিওথেরাপি, আলাদা সিস্টেম, আলাদা পদ্ধতি। তো আপনাকে এতদিন একটা ভুল মেসেজ দেওয়ার কারণে আপনি আজকে বিছানায় পড়ে গিয়েছেন, এটা হওয়ার কথা ছিল না। আপনাকে আপনার ওই সিলেট, সম্ভবত সিলেট উনি, হ্যাঁ আপনার সিলেটেই কিন্তু অনেক ভালো ফিজিওথেরাপির চিকিৎসকরা আছেন আমার জানা মতে, ওনাদেরকে দেখান, প্রয়োজনে ওখানে এক্সারসাইজগুলো করেন। আমার ইউটিউব ফেসবুকে আমি প্রচুর এক্সারসাইজ দিয়েছি, অল এক্সারসাইজ, যেমন আপনি সাঁতার কাটতে পারলে কলার বেলা ধরে সাঁতার কাটেন, কোনো একটা আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব বা ছেলে মেয়ে কে আছে আমি জানি না, তাদের হেল্প নিয়ে করেন, সাঁতার কাটেন, ধরে ধরে হাঁটেন, একটা ওয়াকার দিয়ে হাঁটেন, কিছু বেলুন দিয়ে, বেলুন বসে বসে উপরে উঠানো, মানে হাতের এক্সারসাইজ করেন, ছোট ছোট বল দিয়ে বিভিন্ন এক্সারসাইজ করেন, হাতের বিভিন্ন এক্সারসাইজ করেন, এগুলোই করতে করতে অনেক উন্নতি হবে। এবং পাশাপাশি যদি মায়োপ্যাথির কিছু, আমি একটা ওষুধ বলে দিচ্ছি, আপনি এটা খেতে পারেন, ক্যাপসুল UBIQ, এটা টানা একটা করে দুবেলা চলতে থাকুক। আর পাশাপাশি আপনি ওই যে B1, B6, B12 যে ট্যাবলেট পাওয়া যায়, দুবেলা চলুক, আর আপনি এক্সারসাইজ করেন। আর আমাদের এখানে, হ্যাঁ আপনি আসতে পারবেন, কোনো অসুবিধা নেই, আমরা চেষ্টা করব আপনাকে যথেষ্ট খরচ কমিয়ে চিকিৎসা দিতে, তবে বেশি দিন দেওয়ার দরকার নেই, কিছুদিন আপনি এসে এক্সারসাইজগুলো শিখে নিলেন, কীভাবে কী করতে হবে, ওষুধগুলো কারেকশন করে দিলাম, সেগুলো আপনার আশা করি উপকারে আসবে। আর এটা একটা প্রগ্রেসিভ ডিসঅর্ডার, এটা একটু দীর্ঘমেয়াদী, মানে এক্সারসাইজ চালিয়ে যেতে হবে। তো এক্সারসাইজ তো আর টাকা দিয়ে কিনতে হয় না, ঠিক না? এক্সারসাইজ তো আমিও করি, আমি তো এই যে শুক্রবারে সাঁতার কাটি, তো এটা তো কাটতে হবে, বা অনেকে রুগীও এক্সারসাইজ করবে, সেও গিয়ে শুয়ে শুয়ে এক্সারসাইজ করবে। তো কি আপনার জন্য কি এক্সারসাইজ, দিস ইজ ইম্পর্টেন্ট, সেটা আপনাকে করলে আপনার উপকারে আসবে। আমার মনে হয় এই দর্শকের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের আরেকজন মায়োপ্যাথি পেশেন্ট যিনি প্রায় ফোন করেন, উনি অনেকটা ভালো এখন, সেটা উনি এক্সারসাইজ করে কিন্তু ভালো আছেন। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি দিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিম বলছি, বরিশাল থেকে। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। স্যার, আমার আমি যখন 15 বছর বা 16 বছর বয়স, তখন আমি ফ্লোরে পড়ে যাই, তো তখন আমার মাজায় খুব ব্যথা হয়, ব্যথা পায়, পরে আমি ওইভাবে ডাক্তার দেখানো হয় না, কিন্তু আমার মাজার ব্যথা বেড়েই যাচ্ছে, মানে আমি বসতে চাইলে মানে হেলান দিয়ে বসতে হয় কিছুতে, আবার আমার বেশিক্ষণ বসে থাকলে আমার দাঁড়ায়ও ব্যথা হয়। হুম হুম, আপনার বয়স বর্তমানে কত? 20 বছর। এখন ব্যথা কি এমনি পায়ের দিকে নামে না মাজাই থাকে? না, মাজাই থাকে, একটু বেশি সময় বসে থাকলে আমার দুই দাঁড়ায় ব্যথা হয়। আচ্ছা, আপনি এমনি পেশায় কি করেন আপনি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, ধন্যবাদ। একেবারেই ব্যাক পেইনের মানে টিপিক্যাল রোগী। তো আপনার একেবারে ক্লিয়ার একটা সাজেশন, সেটা হচ্ছে আমরা যে নিয়মগুলো বলে যাচ্ছি বারবার বসার ক্ষেত্রে, স্টুডেন্ট যেহেতু তুমি হয়তো অবশ্যই ওই ফ্লোরে বসে হয়তো পড়ালেখা করা হয়ে যায় বা খাটে বসে, এগুলো করা যাবে না, চেয়ার টেবিলে বসে পড়ালেখা করতে হবে, টানা বসে থাকা যাবে না, হাঁটতে হবে, হ্যাঁ নিয়মিত হাঁটবা, আধা ঘন্টা এক ঘন্টা করে হাঁটবা। আর যেহেতু বরিশালে আমরা জানি ধান নদী খাল, এই তিনে বরিশাল নদী আছে, পুকুর আছে, যদি তুমি সাঁতার কাটতে পারো, জানো বা শিখে নাও, সাঁতার কাটবা, এটা এই ব্যাক পেইন টেন দূর পরে থাকবে, নিয়মিত সাঁতার কাটবা, হাঁটবা, সারাদিন বসে শুয়ে থাকবে না বাসায়, একটু এক্সারসাইজ, শারীরিক কসরত করতে হবে। আর আমার ইউটিউব চ্যানেলে কিছু ব্যায়াম দেওয়া আছে, দেখবা উপর হয়ে শুয়ে যে ব্যায়ামগুলা,
পিএলআইডি এর বা যে কোনো ব্যাক পেইনের ক্ষেত্রে করতে গিয়ে দেখবা যেটা করলে তুমি বেটার ফিল করো ওগুলো কন্টিনিউ করো। কোন ধরনের থেরাপিটা কার জন্য প্রযোজ্য সেটা বুঝতে পারে না, যেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের এক্সারসাইজ আসলে দিয়ে দিয়ে রেখেছেন, যেটা অনেকের অনেকের জন্য এটা অনেক কাজে লাগবে। এই বিষয়টিকে ফোকাস করে যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জি আসলে হ্যাঁ, আমি আমার চ্যানেলে প্রচুর স্পেসিফিক রোগের নাম অনুযায়ী ব্যায়াম বা রোগের এই রোগের কি করণীয় বা কি খাবে এগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো ওটা দেখে রুগীর একটু কষ্ট করে যদি একটু সার্চ করে তাহলে বোঝা যাবে। তারপরও কিছু ব্যায়াম আছে হয়তো ওনার জন্য স্যুট করতেছে, আরেকটা সেম রুগী পিএলএডি রুগী আরেকজনের জন্য সেটা স্যুট করে না। আমরা কিন্তু তিন চারটা ব্যায়াম দিই অ্যাট এ টাইমে। হ্যাঁ, তো যে ব্যায়ামটা করতে গেলে উনি বেটার ফিল করে, ভালো লাগে এবং ইম্প্রুভ হচ্ছে মনে হয়, সে সেটাই কন্টিনিউ করবে। বাট কোনো ব্যায়াম করতে গিয়ে যদি মনে হয় না সমস্যাটা অ্যাগ্রাভেট করছে বা খারাপের দিকে যাচ্ছে, ওই ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই। তো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অনেক রুগী উপকৃত হচ্ছে। আমাকে প্রায় রুগী বলে স্যার এক্সারসাইজ করে আমি অনেকাংশে ভালো, আর একটু বেটার কিছু পাই কিনা এই জন্য আপনার কাছে আসছি। তো এটা আসলে ওই তাও কিন্তু সব চ্যানেল থেকে আপনি ব্যায়াম নিয়ে নেবেন তা কিন্তু না, মানে এটা তাকে আপনাকে পরিচিত ডাক্তার হইতে হবে না, দীর্ঘদিন এই কাজগুলো করে আসছে। ওই যে আর আগে বলছিলেন আপনি যে কোথায় যাবে রুগী বা কি করবে, দিস ইজ ইম্পর্টেন্ট। একজনের ব্যায়াম কেবল ইউটিউবে পেলো আর করে ফেললো তা কিন্তু না, তার এক্সপোজার কি, সে কত রুগী দেখেছে, মানে ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট আসলে দরকার। ইনিশিয়াল অ্যাসেসমেন্টের পরে তারপরে সে এক্সারসাইজগুলো কন্টিনিউ করবে। আমরা আজকে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের জন্যকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এসএটিভির দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।